থ্যাংক ইউ। আসবো স্যার? হ্যাঁ আসুন স্যার। স্যার আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন তো শ্রীদেব। বলছি স্যার, আপনি বাচ্চাগুলোকে মডেল তৈরি ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলেছেন। হ্যাঁ, কেন কি হয়েছে? কিন্তু স্যার সম্ভব অসম্ভব বলে তো একটা জিনিস আছে, তাই না? তাই বলছিলাম যে আপনি যেটা বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন না। দেখুন স্যার, আমাদের বাচ্চাদের জন্যে গান করা, নাচা এগুলো সব ঠিক আছে, কিন্তু তাই বলে মডেল তৈরি, ফটো তোলা, ছবি আঁকা এগুলো ব্লাইন্ড স্কুলের বাচ্চাদের পক্ষে করা তো অসম্ভব। আপনি খুব ভালো সময় এসেছেন দস্তিদারবাবু। কেন স্যার? আপনার সঙ্গে একজন পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হলেন আর্য মল্লিক, ফেমাস বিজনেসম্যান। আর ওনার সবচেয়ে বড় গুণ হলো উনি অত্যন্ত ভালো ছবি তোলেন। আর আপনি শুনে অবাক হবেন যে উনি ফটোগ্রাফিতে অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছেন। দেখুন স্যার, উনি চোখে দেখতে পান, ওনার পক্ষে ছবি তোলাটা খুব ইজি ব্যাপার, কিন্তু একজন অন্ধ বাচ্চার পক্ষে তো ছবি তোলাটা সহজ নয়, তাই না স্যার? না দস্তিদারবাবু, উনি যখন ফটোগ্রাফির জন্য অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন তখন উনি চোখে দেখতে পেতেন না। এটা আবার হয় নাকি স্যার? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? না, আমি আপনার সঙ্গে মজা করছি না। আর মজা করার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, বাট ইট ইজ ট্রুথ। কিন্তু স্যার চোখে না দেখে ফটোগ্রাফি, মনে দৃষ্টি দিয়ে সব কিছু দেখা সম্ভব দস্তিদার বাবু। সুস্থ চোখ দিয়ে যেটা দেখা যায় না সেটাও মনের দৃষ্টিতে দেখা সম্ভব। শুধু আপনার দেখার ইচ্ছেটুকু থাকতে হবে। তুমি একটু বসো বৌদি, আমি তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসি। আমার কাছে একটু থাকো না অমৃতা, আমার এখন জল তেষ্টা পায়নি। জানো অমৃতা, আমি আজ খুব খুশি। আর যা কিছু সম্ভব হলো সবটাই তোমার জন্য। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। আমি তোমার জন্য কিচ্ছু করিনি বৌদি, তুমি নিজের যোগ্যতায় ড্যাফোডিলসে চাকরিটা পেয়েছো। না অমৃতা, যোগ্যতা তো অনেকেরই থাকে, তার যোগ্য সম্মান কি সবাই পায়? তার জন্য তোমার মতো একজন মানুষের সাহায্যের দরকার পড়ে। আমি তো খুব সাধারণ মানুষ বৌদি, তোমার মতো ট্যালেন্টেড মানুষের সাথে ভগবান আছে, তোমার কাউকে দরকার পড়বে না। দেখো আমি ভগবানে বিশ্বাস করি অমৃতা, ভগবান তো আর নিজে এসে আমাদের দেখা দেন না, উনি তোমার মতো ডাক্তারবাবুর মতো ভালো মানুষদের মধ্যে বিরাজ করে, যাতে আমাদের মতো অসহায় মানুষেরা জীবনে বেঁচে থাকার মন্ত্র খুঁজে পায়। তুমি ভেবে দেখো না অমৃতা, প্রথমে ডাক্তারবাবু ভগবানের মতো আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এলেন, আর তুমি আমার চলার পথটাকে আরো মসৃণ করে দিলে। আমি তোমায় কথা দিচ্ছি অমৃতা, আমি যদি জীবনে তোমাদের কারোর জন্য কিছু করার সুযোগ পাই সেটা আমি আমার জীবন দিয়ে হলেও করব। বৌদি তুমি এতটাই সরল আর এতটাই ভালো মানুষ যে অন্যকে গুরুত্ব দিতে গিয়ে তুমি নিজের কথাটাই ভুলে যাও। বৌদি আমি তোমার জন্য কতটুকু করতে পেরেছি তা আমি জানি না, কিন্তু তুমি নিজের ভালোবাসার জন্য যতটুকু স্যাক্রিফাইস করেছো তা কতজন করতে পারে বলতো? আমার তো খুব সন্দেহ আছে। মানব রূপে ভগবান যদি আমার কাছে কেউ থেকে থাকে তাহলে সেটা তুমি নিজে বৌদি। দেখ তো তুমিও কম করনি অমৃতা, একবার নিজের বুকে হাত রেখে বলতো হংসুর জন্য তুমি ত্যাগ স্বীকার করনি। হ্যাঁ করেছি, কিন্তু সেটার সঙ্গে তোমার কোনো তুলনা হয় না। আমাদের ভালোবাসায় আমি আর অংশু দুজনেই স্যাক্রিফাইস করেছি, আর সবচেয়ে বড় কথা হলো অংশু পুরো বিষয়টা জানে, কিন্তু তুমি তুমি তোমার ভালোবাসার মানুষের সুখের জন্য মানুষটাকে আর কষ্ট পেতে দেখবে না বলে তুমি তার জীবন থেকে সরে এসেছো, তাকে ভালো রাখার জন্য নিজেকে কষ্টের মধ্যে ডুবিয়ে রেখেছো। তুমি তোমার চোখ দুটো দিয়ে দাদাভাইকে নতুন করে পৃথিবী দেখতে সাহায্য করেছো, আর
আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো দাদা ভাই এইসব বিষয়ে কিচ্ছু জানে না। সবসময় তো সবাইকে জানিয়ে সবকিছু করতে হবে এমন কোনো মানে নেই। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। উনি ভালো থাকুন, আমি শুধু এইটুকুই চাই। আমি স্কুল নিয়ে আমার জীবনটাকে আবার নতুন করে সাজাতে চাই। আমি আমার অতীতটাকে ভুলে যেতে চাই। অমৃতা, তুমি ভুলবে বললেই তো আর ভুলতে পারবে না বৌদি। দাদা ভাই তোমার মনের কতটা জায়গা জুড়ে আছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না বৌদি। ভালোবাসা তো ভোলা যায় না অমৃতা। তার মানে আপনি কি বলতে চাইছেন আর্যবাবু, চোখে দেখতে না পাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, মন খোলা থাকলেই সব সম্ভব, কি তাই তো? আপনার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে আর্যবাবু। আপনার অজ্ঞতা আপনার হাসির কারণ হয়তো আবার। মানে? মানে এই যে আপনি না বুঝে হাসছেন, এটা আপনার অজ্ঞতা নয় তো কি বলবো বলুন। আর তাছাড়া এটাও সত্যি যে সবাই তো আর সব কিছু বোঝার ক্ষমতা রাখে না, তাই না? কিন্তু আপনি তো একজন শিক্ষক, তাই অ্যাটলিস্ট আপনার কাছে এইটুকু তো আশা করতেই পারে। তাই আমার কথাটা উল্টো মানে বার না করে আমার সহজ কথা সহজ ব্যাখ্যা বার করে বোঝার চেষ্টা তো করতেই পারতেন আপনি। তার মানে আপনি কি আমাকে মূর্খ ভাবছেন আর্যবাবু? হ্যাঁ, একদমই না। আপনাকে মূর্খ ভাবার মতো মূর্খ আমি একদমই নই। উল্টো আমি এটা বোঝার চেষ্টা করছি যে আপনি এতটা কম জ্ঞান নিয়ে বাচ্চাদের ইন্সপায়ার করেন কী করে। তার মানে বাচ্চাদের সঙ্গে এখন ঠিক কীভাবে চলবো সেটাও কি আপনার থেকে আমাকে শিখতে হবে? না না, একেবারেই না। আপনি শিখতে চাইলেও আপনাকে শেখাতে আমি পারব না, কারণ আপনাকে শেখানোর জন্য সেই ধৈর্য বা সেই সময় আমার কাছে এখন নেই। আর তাছাড়া শেখানো তাকেই যায় যার শেখার মতো আগ্রহ থাকে, যে কোনো কিছু না জেনেই সব জানতে হয়ে বসে থাকে, তাই কোনো কিছু বলতে যাওয়া মানে বেনু বনে মুক্তে ছড়ানো ছাড়া কিছুই নয়, তাই না? সুশোভনবাবু, এখন টেকনোলজি অনেকটা উন্নত এবং অনেক মেশিন আছে যেগুলোর জন্যে যেগুলোর সাহায্যে একজন দৃষ্টিহীন মানুষের জীবনটা অনেক সহজ হয়ে ওঠে। এই মুহূর্ত না পারলেও আমি পরে আপনাদের স্কুলের জন্য এরকম কিছু জিনিস এনে দেব। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটি কথা বলব। প্লিজ বলুন না। দেখুন, আমাদের এই স্টুডেন্টগুলোর জন্য আপনি যদি একটু সময় বার করতে পারেন তাহলে আমাদের খুব উপকার হয়। আসলে কি জানেন, আমরা সবসময় চেষ্টা করছি যে এই বাচ্চাগুলো যাতে একদিন এই সব অন্ধকার পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর তার জন্য দরকার তাদের সামনে এমন একজন লোক যাকে সামনে দেখে ওরা ইন্সপায়ার্ড হতে পারে। আর এই মুহূর্তে আপনার চেয়ে ভালো আদর্শ ওদের কাছে কেই বা হতে পারে বলুন? ইম্পসিবল। উনি একজন আননোন পার্সন, আর এই আননোন পার্সন হয়ে আমাদের স্কুলের বাচ্চাদের উনি ট্রেনিং দেবেন? স্যার, এটা তো স্কুলের নিয়মের বাইরে, তাই না? বাহ, আপনি দেখছি দিন দিন নিয়ম রক্ষাকর্তা হয়ে উঠছেন। আপনি নিজে নিয়মের মধ্যে থেকে কথাগুলো বলছেন তো, তাই এই ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে। দীপাদেবি, আপনি একটু আমার সঙ্গে বাইরে আসতে পারবেন? মানে সূর্যের ব্যাপারে আপনার সাথে আমার একটু কথা ছিল, প্লিজ একবার। সরি আর্যবাবু, আপনি ওনার ব্যবহারে কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি, তবে আমার আপনাদের ধন্যবাদ জানানো উচিত যে আপনারা আমাকে যোগ্য মনে করেছেন। কিন্তু আমার পক্ষে সময় বার করাটা পসিবল হবে না, বুঝতে পারছেন নানা রকম কাজে আমি ব্যস্ত থাকি, সো প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার অসুবিধাটা। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি রিসিপ্টটা নিয়ে আসি।
তবে তুমি যদি বলো আমি একবার ওনাকে ফোন করে দেখতে পারি। না, সেই সময় এখনো আসেনি। অতগুলো অন্ধ ছেলে মেয়েদের জন্য এতগুলো টাকা খরচ কর মানেছিলাম। চারু, আমার বিশ্বাস হচ্ছে না যে এটা কি সে আমার চারু। বিশ্বাস করতে যখন কষ্ট হচ্ছে তাহলে বিশ্বাস করছেন কেন যে আমি আপনার চারু? মানে